যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও চিকিৎসক গবেষক ডাক্তার রুহুল আবিদ। আমরা রুহুল আবিদের কাছে চলে যেতে চাই। জনাব রুহুল আবিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে খুবই প্রভাবশালী হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতিদিনই বেড়ে চলেছে মৃত্যুর মিছিল করোনায় আক্রান্ত হয়ে, এবং চিকিৎসা ব্যবস্থা নিয়েও নানা ধরনের প্রশ্ন উঠেছে। খুব কাছ থেকে চিকিৎসা সেবা দেখছেন আপনি, দেশটির কোথায় ঘাটতি থেকে গেছে যে এই মৃত্যুর মিছিলকে সহজে থামানো যাচ্ছে না? আমি যেটা যেটা বলবো যে সেটা হচ্ছে যে অসুখটা আমরা দেখতে পড়ো চিকিৎসা, কিন্তু এটার প্রকৃত চিকিৎসা এখনো নেই। তাহলে এটা প্রধান উপায় হচ্ছে এটাকে বিহত করা, মানে যে রোগটা না হতে পারে। ওই যুক্তরাষ্ট্রে আমি বলবো যে সেই প্রস্তুতিটা খুব কম ছিল। প্রথমত আমরা যে কন্ট্যাক্ট ট্রেসিং, যেটা যে রোগীরা আসা মাত্র, বাইরে থেকে লোক আসা মাত্র যে তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করতে হয়, ওটা করা হয়নি এফেক্টিভলি, এবং আমাদের টেস্ট করার যে প্রিপারেশন ছিল, প্রস্তুতি, সেটাও যথেষ্ট ছিল না। এবং আপনারা দেখছেন আমাদের রাষ্ট্রপ্রধান প্রথম দিকে বলেছেন যে করোনা তেমন এক অসুখ না, ফ্লুর মতো বা ঠান্ডা সর্দির মতো। তো যার ফলে যেহেতু আমাদের রাজনৈতিক ভাবে প্রস্তুতি ছিল না, আমাদের চিকিৎসাগত প্রস্তুতি থাকা সত্ত্বেও সেটা কার্যকর হয়ে ওঠেনি, এবং সেই জন্য আমরা এত সংখ্যায় আক্রান্ত এবং মৃত্যুর হার দেখছি। তো যে অসুখটা আমি বলবো যে এই অসুখটার প্রধান উপায় হচ্ছে যে অসুখটা হওয়ার আগে ঠেকানো, কারণ যেহেতু আমরা চিকিৎসা এখন আবিষ্কার হয়নি, এটার ভ্যাকসিন নেই, তো কিন্তু চিকিৎসা ব্যবস্থা কিন্তু যুক্তরাষ্ট্রে অনেক দক্ষ চিকিৎসা, কিন্তু সেটাও এখন বলা যায় যে ওভারবার্ডেন বা ভাড়া, কারণ নিউ ইয়র্ক এত হ্যান্ডেল করার অবস্থা আসলে চিকিৎসা ব্যবস্থার ছিল না। তো ফলে আর ব্যবস্থা তো কোনো চিকিৎসা, যেটা বললাম যার ফলে প্রতিহত স্টেপগুলো ছিঁড়েছিলাম অনেক, কিন্তু যেমন করেছে ভালো জার্মানি, কোরিয়া, প্রথম থেকে প্রেসিং করে অনেক এগিয়ে, তারা করেনি তার বেশি ভুগ। রুহুল আবিদ, আমরা আরেকটু জানতে চাই যে আজও করোনায় 3 বাংলাদেশের মৃত্যু হয়েছে এবং এ নিয়ে দেশটিতে প্রায় 200 বাংলাদেশের মৃত্যু হলো, মানে বাংলাদেশিরা প্রায় 200 জন বাংলাদেশি এরই মধ্যে তাদের মৃত্যু হয়েছে। আপনারা কেমন আছেন এখন, মানে সব কিছু মিলিয়ে বাংলাদেশি কমিউনিটির যারা রয়েছেন তারা কেমন রয়েছেন? বিভিন্ন, আসলে আমি থাকি বস্টনে, বস্টন থেকে নিউ ইয়র্ক হচ্ছে 3.5 ঘন্টা গাড়িতে গেলে। নিউ ইয়র্কে আসলে যেহেতু ঘনবসতি এবং নিউ ইয়র্কে বাংলাদেশিদের সংখ্যাও বেশি বসবাসরত, সেই জন্য ওখানে মৃত্যুর হারটাও একটু বেশি। কিন্তু বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের অন্যান্য নাগরিকের মতোই আইন শৃঙ্খলা মেনে এবং তাদেরকে যা বলা হচ্ছে ঘরে থাকার ব্যাপারে সেগুলো মেনে চলছেন, কেউই তার বাইরে যাচ্ছেন না। কিন্তু নিউ ইয়র্কে মৃত্যুর হারটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে আপনার পেশাগতভাবেও এই এই জিনিসগুলো অনেকটা আপনার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ায়। যেমন নিউ ইয়র্কে যেমন আমাদের অনেকেই কিন্তু আমাদের দেশিরা আপনার বিভিন্ন প্রফেশনে থাকেন যেখানে আপনার ধরেন মানে সংযোগ বেশি হয়, যেমন ধরেন গাড়ি চালানোর ব্যাপার আছে, তারপরে যদি আপনার গ্রোসারি স্টোর বা দোকানের ব্যাপার আছে, তো এইসব জায়গাগুলোয় আপনার বোঝার আগে, কারণ যখন প্রথমে উহানে হয়, উহান থেকে ইটালি হয়ে যখন আমাদের এই দেশে এলো লোকরা ফ্লাইটে করে প্রথম থেকে আসতে থাকলো, তখন ধরেন আপনি যখন গাড়ি থেকে একজনকে তুলছেন তো গাড়িতে ইনফেক্টেড হওয়ার চান্স অনেক বেড়ে গেছে। তখন কিন্তু করোনার প্রাদুর্ভাবের কথা যুক্তরাষ্ট্র তখনও সচেতন হয়নি, তো যার ফলে আমার মনে হয় এটার যেহেতু ইনকিউবেশন পিরিয়ড 2 সপ্তাহের মতো, সেজন্য আমরা মৃত্যুর হারটা অনেক বেশি দেখছি। কিন্তু ওভারঅল আমি যদি বলি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক, মানে বাংলাদেশি যারা প্রবাসী এবং যুক্তরাষ্ট্রের নাগরিক আছেন, তারা সবাই আইনকানুন মেনে চলছেন এবং সবাই ঘরে থাকছেন, সবাই কথা শুনছেন, তো এই এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ডাক্তার রুহুল আবিদ, আপনারা নিশ্চয়ই নিরাপদে থাকবেন এবং নিশ্চয়ই সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।